ইউনেস্কোর গবেষণা সেল জিএটিএস এর তথ্য মতে দেশে প্রায় 4 কোটি 13 লাখ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক সেবন করেন। এর মধ্যে 2 কোটি 19 লাখ ধূমপানের মাধ্যমে এবং বাকি 2 কোটি 59 লাখ ধোঁয়াবিহীন তামাক সেবন করেন। তামাক সেবনের ফলে প্রতি বছর 1 লাখ মানুষ মারা যায়, 12 লাখ মানুষ অসংক্রামক রোগে আক্রান্ত হয়, 4 লাখ মানুষ পঙ্গুত্বের শিকার হয়। তামাক সেবনের ফলে হৃদরোগ, ক্যান্সার, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও ফুসফুসের সংক্রমণ সহ ভয়াবহ অনিরাময়যোগ্য রোগের আশঙ্কা বাড়ে। এই যে রোগগুলা, এগুলার চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা অত্যন্ত ব্যয়বহুল, অনেকে হয়তো মারাও যেতে পারে এই ডিজিজের জন্য, আর যারা বাঁচবে তারাও তা নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য এটা বোঝা হয়ে যায়। অর্থনৈতিক প্রবৃত্তির উন্নতি ধরে রাখতে হলে বা করতে হলে ব্যক্তি বা জাতীয় পর্যায়ে আমাদের এই ক্রনিক সংক্রামক ব্যাধির থেকে আমাদের জনগণকে রক্ষা করতে হবে। আর বিড়ি উৎপাদন বন্ধে রাষ্ট্রীয় উদ্যোগের তাগিদ দিয়েছেন এই বিশেষজ্ঞ। তার মতে বিড়ি শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও জরুরি। বিড়িকে একটা, যেটাকে বলা হয় সানসেট ইন্ডাস্ট্রি হিসাবে দেখতে হবে, এবং বিড়িকে কর বৃদ্ধির মাধ্যমে অথবা সরাসরি আইনগতভাবে বন্ধ করে দিয়ে এটা থেকে জনগণকে সরিয়ে আনতে হবে। বছরের কর্মসংস্থান সৃষ্টি করছে 12 লাখ, 50,000 থেকে 1 লক্ষ লোককে কর্মসংস্থান সৃষ্টি করা আগামী 5 বছরের জন্য এটা কোনো চ্যালেঞ্জিং নয় সরকারের জন্য। বিশ্বব্যাপী তামাকজনিত মৃত্যু ও পঙ্গুত্ব কমাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোবাকো কন্ট্রোল FTC বাস্তবায়নের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।